আমি আমার বাবা আমার জন্য আদম আদম একটা কোরআন নির হাইলাইট করা হয়েছে পবিত্র পবিত্রকোনার যেসব নামগুলো এসেছে সেগুলি হাইলাইট করা হয়েছে কীভাবে মানুষকে চলতে হবে সেটা বুঝিয়ে দিয়েছে তখন আমি যখন মায়ের পেটে ছিলাম তখন আমি স্বেচ্ছায় হোক বা অনেচ্ছাই হোক আমি আল্লাহরকে মেনে পৃথিবীতে সৃষ্টি হয়েছে আমি বলছি এই মহাবিশ্বের প্রতিপালক তুমি আল্লাহ হ্যাঁ আমি তোমারই ইবাদত করি যখন ভূপিস পৃথিবীতে আমি সৃষ্টি হয়েছে আসছি তখন আমার মধ্যে যে নবসের আম্মার আছে শয়তান আছে সে আমাকে সেটা বলিয়ে দিয়েছে হ্যাঁ কিন্তু আমাকে একটি ইচ্ছা বাঘ শক্তি দিয়েছে সেই বাঘ শক্তি দিয়ে এখন আমাকে সেটা শয়তানের সাথে আমার ক্যাম্প করতে হবে তখন আমি আবার সেই জিনিসগুলি বসতে পারবো এবং আল্লাহর অনুগত করব কিন্তু শয়তান মানুষের মধ্যে সর্বক্ষণ আছে ডানে বামে এবং রক্তের প্রতিটি শিরা উপশিরায় শয়তান আছে তাই আল্লাপাক পবিত্র কোরআন ইউসুবে বলেছেন ওলা উবির রাহিমা রাব্বি গাফুহিম হুম আমার যে একটি নফসের আম্মার আছে কুরুপে আছে আমি সেটা থেকে আমি পরিপূর্ণ শুদ্ধ নয় সে আমাকে সব সবসময় খারাপ পথে নিয়ে যায় আর যাদের উপর প্রতিপালকের রহমত আছে তারা বেদিতম নিচে আল্লাহ দয়াশীল এখন পৃথিবীতে মানুষ দলে উপতলে বিভক্ত করে ফেলেছে আমরা সবাই একই উম্ম ছিলাম পবিত্র কোরআনে বলছে অতপর মানুষ দলে উপতলে বিভক্ত করে যে যে দল আছে সবাই বলে যে আমাদের দলে বেস্ট আমাদের দলে বেস্ট কিন্তু কোরআন বলছে যে তুমি যদি তাদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাও তাহলে তুমি ভ্রান্তির মধ্যে পড়ে যাবে তুমি কি কয় নিজেকে অন্য পথে নিয়ে যাবে তুমি যখন আমি কোরআন পড়ি কোরআন আমাকে বলে যে আমি যখন কোরআন আমি আল্লাহ সাহায্য নিয়ে পড়ি এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করি যে কে তখন কোরআন আমাকে বলছে তুমি যদি তাদের দলে যাও তাহলে তুমি ভ্রান্তির মধ্যে পতিত হয়ে যাবে দ্যাট মিন্স কোরআন এই জন্য বলছেন পবিত্র কোরআনম অতি মোহাবলিল্লাহ তাফার আকুম তোমরা এই পবিত্র কোরআনের রুজুকে ধরে রেখো এটাকে দলে উপদলে বিভক্ত করো আজকে বর্তমানে পৃথিবীতে যে দলে উপদলে বিভক্ত করছে ইসলামকে তারা নামে মুসলমান কিন্তু আসল মুসলমান হচ্ছে যে নিজেকে আত্মসমর্পণ করে পরিশুদ্ধ করে আল্লাহর হুকুমা হাকামগুলি মেনে চলে তাহলে পারফেক্ট মুসলমান মুসলমান কোনো দল ঠন নয় সালাম শব্দ এসেছে সালামের সাথে মিম সংযুক্ত হয়ে মুসলিম হয়েছে মানে আত্মসমর্পণ শান্তির ধর্ম ইন্না দিনা আল ইসলাম আল্লাহ পৃথিবীতে দিনকে শান্তির ধর্ম বলেছে অসাম্মাক্য মুসলিমে সেই সত্ত্বে আল্লাহ মুসলমান রেখেছে শান্তি পৃথিবীর সমস্ত ধর্মের মধ্যে সে মুসলমান আছে যে নিজেকে আত্মসমর্পণ করে কোরআনের জ্ঞান সবার মধ্যে আছে কিন্তু যদি তুমি সৎ হও আল্লাহ সাহায্য নাও তখন আল্লাহ তোমার এই জ্ঞানের মধ্যে সেটা পাবলিশ করবো বা এক্সপ্রেশন করবো তোমাকে বুঝিয়ে দেবো এই জন্য আল্লাপাক কোরআনে বলছে যে ইন্না ইকরা আমাদের যে মেমোরি আছে শক্তি আছে যে চিন্তা ভাবনা আছে সেটা আল্লাহ নিয়ন্ত্রণ করে যদি আল্লাহ সাহায্য চায় তাহলে আল্লাহ উহি ইলহাম করে কোরআনের যে ব্যাখ্যা আছে সেটা বুঝিয়ে দেব এই জন্য সৎ হতে পার যেরকম পাক বলছে যে এক আয়াতে সেটা হচ্ছে ইন্না হুল কুরআন করিম ইল্লাল কিতাব এই পবিত্র কোরআন আল্লাহর তরফ থেকে এসেছে এবং এর একটা মাকনুনের মধ্যে আবৃত্তি করা আছে আমরা যে পবিত্র কোরআনের যে কভারটা আছে এটা একটা মাকনুন হ্যাঁ এই মাকনুন যখন কবারটাই করি এর মধ্যে কি আছে পবিত্র কোরআন এর মধ্যেই নিহিত আছে এর অর্থ এর সৌন্দর্য আল্লাহ নূরুন আলা নূর এই নূর এর মধ্যে আছে এই নূরকে ধরতে হবে আর এই নূরটা হচ্ছে ওই মাসুহু ইল্লাল মোতাহু পবিত্র না হলে তুমি বুঝতে পারবে এর অর্থ যে আমি হাত দিয়ে হোল্ড করবো সেটা নয় এটা হচ্ছে এই যে মিনিংসগুলি আছে হ্যাঁ মাসু পবিত্র মানে ইস দ্য ওয়ান অফ ফিলিংস আপনার হৃদয় থেকে অনুভব করে এগুলি আন্ডারস্ট্যান্ডিং করতে হবে তাহলে বুঝবেন এ পবিত্র কোরআন প্রত্যেকটা মানুষের মেমোরিবি তো আল্লাহ সেভ করে দিয়েছে আল্লাহ যখন আমার নাফস তৈরি করছে আল্লাহ রুহ আমার মধ্যে ফুটকার করছে আল্লাহ বানী কিছু বানী সেই বাণীটা কি বিসমিল্লাহ থেকে না পবিত্র করান এখন এগুলি বস্তু হইলে আল্লাহ সাহায্যে বসতে হবে কারণ এটা মাকনুনে মেদে আবৃত্তি করছে এই মাকনুুন নিয়ে যদি আমরা ডিসকাস করি পৃথিবীর কারো সাধ্য নয় যে এই ডিসকাস করে শেষ কর্তার বাড়ি মহত্ত্ব গৌরব উজ্জ্বলতাম মাকনুন হচ্ছে কবার মধ্যে এই মহাবিশ্ব যা আছে মাকলু সব একটা মাখনুনের মধ্যে আছে আমার ব্রেনটা মাকনুকের মধ্যে আছে আমার পুরা বডিটা চামড়া দিয়ে আবৃত মাকনুন পৃথিবীর যা কিছু আছে সব মাকনুন মাকনুন একটি এ গভীর অর্থ এর মধ্যে আছে আল্লাহর যে কালামুল্লা বলছে আল্লাহর কালামুল্লা পৃথিবীর কোনো মানুষের সাধ্য নাই যে আল্লাহ এটার গৌরব উজ্জ্বলতা এর শেষ করতে পারাবা আল্লাহর বাক্য তাই আল্লাহ পাক পবিত্র কোরআনে অনেক জায়গায় বলেছেন যে পৃথিবীর সমস্ত সমুদ্র যদি কালি কালি হয়ে যায় এবং গাছপালা যদি কলম হয়ে যায় আল্লাহ যে যে ওয়ার্ড আছে শব্দ আছে হ্যাঁ এর অর্থ এটার ব্যাখ্যা করে শেষ করা যাবে না তাই প্রত্যেকটা কোরআনে যে অক্ষর আছে যে আয়াত আছে আমরা গণনা হিসাবে পবিত্র কোরআনে যে আয়াত বলি সেটা নয় কেউ বলে ছয় হাজার ছয়শো ছেষট্টিটা আয়াত আছে কেউ বলে যে ছয় হাজার তিনশো সাতাশটি বা আঠাশটি আয়াত আছে কিন্তু পবিত্র কোরআনে প্রত্যেকটা ওয়াক্ষার প্রত্যেকটা ওয়ার্ডে আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত আল্লাপাক পবিত্র কোরআনে এক জায়গায় লিখেছেন যে সেটা যে আল্লাহর যে নিয়ামত আছে পৃথিবীর কোনো মানুষ নাই যে এই নিয়ামত গণনা করে শেষ করতে পারবে সেখানে আমরা এই যে গণনা করে এই আয়াতে শেষ করি কেমনি যেরকম পৃথিবীতে যত নবী রাসুল আছে যখন আল্লাহর মহত্ব গৌরব তারা প্রকাশ করতো প্রত্যেকটা বাক্য তারা এক্সপ্লেন করে করতো যে এইভাবে চলতে হবে এইভাবে আপনার দৈনন্দিন আল্লাহ কি হুকুম দিয়েছে পালন করতে হবে আর নবীর নবী তো কখনও বলে না যে এই সুরায় এই নাজিল করছে এত নাম্বার সুরা এটি কখনো বলে না এরা এরা শুধু বাক্যটা আছে যে আল্লাহ কালামুল্লাহ সেটা আল্লাহ মানুষের কাছে প্রচার করত যাই হোক পবিত্র কোরআনে প্রত্যেকটি অক্ষর প্রত্যেকটি যে শব্দ আছে এগুলি আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত যে আল্লাহ সৃষ্টি যা আছে সব এই নিদর্শন আমার যে চোখ আছে হাত আছে আমি যে কথা বলতেছি আমার যে কান আছে আমি শুনতেছি এগুলি সব আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত তাই আল্লাহর যে আয়াত আছে সেটা গণনা কেউ শেষ করতে না তো যারা করেন যারা ব্যাটার যে প্রত্যেকটা আল্লাহ যে শব্দ আছে সেই শব্দগুলি ভালোভাবে এক্সপ্লেন করে মানুষকে বুঝাই দেবো যারা সাধারণ মানুষ আছে তবে বুঝাতে হবে প্রত্যেকটা মানুষের যে যে ভাষায় জন্মগ্রহণ তার ভাষায় বুঝাই দেবো না হয়তো তো বোঝব না সবাই তো আরবি না হুম তাই এর অর্থ যেটা আছে সেটা মানুষকে বোঝাতে হবে আল্লাহ কি বলতে চাইছেন এই আয়াতে বর্তমান কিছু ইউটিউবার আছে যারা প্রত্যেকটা অক্ষর যে আছে আল্লাহর কালাম যে শব্দ এটি এক্সপ্লেন করে এটা গুড হ্যাঁ তখন মানুষ বুঝতে পারবে যে এটা মাখনু শব্দ আছে যেরকম এস আছে নাম নামের অক্ষর ব্যাখ্যা করলে অনেক কিছু নাম পৃথিবীর সমস্ত কিছু প্রত্যেকটা মাকলুকের নাম আছে কিন্তু এই মহাবিশ্ব যে প্রথম সৃষ্টি করেছে এই মহাবিশ্বের তার নাম কি বিসমিল্লাহ আল্লাহ প্রথমে বলেছে আমি আল্লাহ এই মহাবিশ্বের সৃষ্ট কথা সে ইন্ট্রোডিউস দিয়েছে অতপর পৃথিবীর যত মানুষ মাকনুক প্রত্যেকটা জিনিসের নাম আছে আপনি জাস্ট এটা নিয়ে একটু চিন্তা করেন আর মাকুনের বৃত্তে কি আছে এই কিতাবের মধ্যে আছে সেটা হচ্ছে আল্লাহ নূর হ্যাঁ আমরা সবাই নূর দিয়ে আল্লাহ পাক আমাদের তৈরি করছে হুম আল্লাহ নূরওয়াতে আল্লাহ এই পৃথিবী এই মহাবিশ্ব আসমান জমি যা আল্লাহ নূর থেকে সৃষ্টি হয়েছে সৃষ্টির সাথে সষ্টার একটা গভীর সম্পর্ক আছে হুম এই প্রত্যেকটা শব্দ নিয়েই ব্যাখ্যা করতে হবে ইনশাল্লাহ এই প্রত্যেকটা যে শব্দ আছে সেটা নিয়ে আপনি একটু রিচার্জ করেন আপনি ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য চেয়ে কোরআন পাঠ করেন তাহলে ইনশাল্লা আল্লাহ যার যার যতটুকু সাধ্য অনুযায়ী আল্লাহ পাক অতটুকুই বুঝাইবেন আমি মুসলমান আমি শান্তিতে থাকি অপরকেও শান্তিতে রাখছি এটাই মুসলমানের মুসলমান যেরকম মুসলমান অনেকে বলে যে মুসলমান চোদ্দশো বছর নো ন আপনি হাওয়ারিগণ দেখেন হজর ঈসা আলা সাল্লামের যখন বলল যে আল্লাহর জন্য কে সাহায্য করব আমাকে তখন হাওয়ারিগণ বললো তুমি সাক্ষ্য থাকো যে আমরা তোমাকে সাহায্য করবো অনা আউআল মুসলিমিন বলেছে আমরাই সর্বপ্রথম মুসলমান আমরা সর্বপ্রথম যে মুসলমান সেটার মানে হচ্ছে আমি পূর্বে কি ছিলাম সেটা আমার দেখার বিষয় নয় যখন আমি কোরআনকে পড়ি কোরআনের আল্লাহর কমনকে আন্ডারস্ট্যান্ডিং করি দ্যাট মিনস তখন আমি বলতেছি ওয়ানা আবু আলুল মুসলিমিন হ্যাঁ আমি আত্মসমর্পণকারী হলাম আমি এই প্রথম মুসলমান এর অর্থ এইটাই হাওয়ারিগণ মুসলমান ছিল অন্য অন্য নবীদের যে কম ছিল তারও মুসলমান ছিল হ্যাঁ মুসলমান পৃথিবীর সৃষ্টির প্রথম থেকে আমরা সবাই মুসলমান ছিলাম পরবর্তীতে আমরা দলে উপদলে বিভক্ত করে গিয়েছি আর আল্লাহ বলছে যে তুমি যদি তাদের সাথে অন্তর্ভুক্ত হও সেই দলে যাও তারা তোমাকে ভ্রান্তির পথে নিয়ে যাবো তোমরা সবাই আমার রুজুকে ধরো এবং এক আল্লাহকে মান এবং আল্লাহর ইবাদত করো আল্লাপাক পবিতা অরবুদ্ধ রব্বাকুম হাতাইয়া লেগে তোমার মৃত্যু না আসা পর্যন্ত তুমি একমাত্র আল্লাহর ইবাদত করো হ্যাঁ ইবাদত মানে নামাজ পড়া আল্লাহ কাছে আত্মসমর্পণ আর ইবাদতের মানে শুধু পাচক তো নয় যে নামাজ আল্লাহ পাক হচ্ছে সকাল সন্ধ্যা যখন সূর্য উদিত হয় সূর্য অস্ত যায় তখন দিনের সব সময় এবং রাতের কিছু অংশ যখন তুমি সময় পাও তুমি শুধু আল্লাহকে স্মরণ করো আল্লাহর মহত্ত্ব নিয়ে তুমি অনুভব করো প্রকাশ করা সেটাই হচ্ছে ইবাদত কন্টিনিউ আল্লাহকে স্মরণ করতে বলছে যে কোনো যে কোনো মুহূর্তেই থাকুন তুমি আল্লাহকে স্মরণ করেন এটাই এই বাদা অন্তর্ভুক্ত আসসালামু আলাইকুম ইয়াই